হ্যালো ক্রিয়েটিভ পিপল, কেমন আছেন সবাই? দিস ইজ সাবির ফ্রম টেক বিপরীত। আমরা যখন কোন প্রজেক্ট ফাইলকে এক পিসি থেকে আরেক পিসিতে নিয়ে আসি, তখন এই সমস্যাটা আমরা পড়ে থাকি। আমরা যখন প্রজেক্ট ফাইলটা এক পিসিতে করে থাকি, তখন সেই পিসিতে প্রিমিয়ার প্রো ভার্সনটা থাকে এক। আবার যখন অন্য একটা পিসিতে নিয়ে যাই, তখন যদি ভার্সনটা ডিফারেন্ট হয়, তখনই এই সমস্যাটা আমরা পড়ে থাকি। এটার দুইটা সলিউশন হতে পারে। আপনি যদি নিজে প্রজেক্ট ফাইলটা ক্রিয়েট করে থাকেন, তখন এক্সপোর্ট দেওয়ার সময় সেখান থেকে ফাইনাল কাট প্রোতে যদি আপনি এক্সপোর্ট দিয়ে আনেন, তাহলে আপনার যে নতুন পিসিটা থাকবে সেখানে নতুন একটা প্রজেক্ট ফাইল খুলে সেখানে আপনি যদি এক্সএমএল ফাইলটাকে ইম্পোর্ট করে নেন, তাহলেই আপনার সেই পুরনো প্রজেক্ট ফাইলে যত কিছু ইম্পোর্টেড ছিল সব কিছু এখানে পেয়ে যাবেন। আর দ্বিতীয় নম্বর সলিউশনটা আমাকে স্ক্রিনে গিয়ে দেখাতে হবে। সো আমরা সরাসরি চলে যাবো টিউটোরিয়ালে। টিউটোরিয়ালে যাওয়ার আগে আবারও বলছি, যদি আপনি আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। তো ফিরছি ইন্টারভিউর পর। আমরা প্রথমে উইন্ডোজ ইউজারদের জন্য প্রবলেমটা সলভ করে দিই। ধরুন এই এক্সএমএল ফাইলটা আমাদের কাছে নেই, সো আমি এটাকে ডিলিট করে দিলাম। দেন আমি যদি এই ফাইলটাকে ওপেন করতে যাই, তখন এরকম একটা ওয়ার্নিং চলে আসবে, দিস প্রজেক্ট ওয়াজ সেভড ইন নিউয়ার ভার্সন। ওকে, তো প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, এটাকে এক্সট্রাক্ট করতে হবে। তো এটাকে এক্সট্রাক্ট করার জন্য আমাকে 7GB লাগবে। আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। এখান থেকে আমি সফটওয়্যারটা ডাউনলোড করলাম, টিং টিং। ওকে, আমি ওপেন করছি, সফটওয়্যারটা ইনস্টল করবো, আমি জাস্ট ইনস্টলে প্রেস করবো। ওকে, ইনস্টল হয়ে গেছে। সো আমি এটাকে রাইট ক্লিক করে 7GB-এ যাবো, দেন এক্সট্রাক্ট হেয়ার। ওকে, এরকম একটা ফাইল পাবেন আপনি এক্সট্রাক্ট হওয়ার পরে। সো এইটাকে আমি রাইট ক্লিক করে ওপেন উইথ, দেন আমি চুজ করবো নোট প্যাড, দেন ওকে। আমি এখান থেকে খুঁজে বের করবো ভার্সন নাম্বার 34, 35, যে কোনো কিছু হতে পারে। সো এই ভার্সনটাকে ধরে জাস্ট আমি 1 লিখে দেবো, দেন সেভ। জাস্ট আমি ভার্সনটা চেঞ্জ করে দিলাম প্রজেক্টের। এবার আমি এটাকে আবার জিপ করব। তো আমি একটু রিনেম করে নিই, লিখলাম ডাউনগ্রেড, দেন আবার রাইট ক্লিক করে 7GB, দেন অ্যাড টু আর্চিভ। এখানে অবশ্যই আমাকে আর্চিভ ফরম্যাটটাকে GZIP চুজ করতে হবে, দেন ওকে। দেন আমরা এটাকে রাইট ক্লিক করে আবার রিনেম করে নিব। দেন আমরা GZ-টাকে চেঞ্জ করে প্রিমিয়ার প্রো যে এক্সটেনশনটা সেটা আমরা লিখে দেব, দেন ইয়াস ওকে। আমরা এটাকে ডিলিট করে দিতে পারি, এটার কাজ শেষ। ওকে, সো আমরা এটাকে যদি প্রিমিয়ার প্রোতে ওপেন করি, তখনই একটা কনভার্টের অপশন আপনি পেয়ে যাবেন। দেখুন, এরকম একটা অপশন পাবেন। সো আমি এটাকে রিনেম করে দেন ওকে প্রেস করলাম। ওয়াও, আমার আগের প্রজেক্টের সব কিছু এখানে চলে আসছে। এটা কিন্তু প্রজেক্ট ফাইলটাকে কনভার্ট করে নিয়েছে। এখন আমরা প্রবলেমটা সলভ করব ম্যাকে। ম্যাকে যদি আমরা এই প্রবলেমটা ফেস করি, তাহলে আমরা কীভাবে সেটাকে সলভ করব। এটা হচ্ছে আমাদের সেই পুরনো প্রজেক্ট ফাইল, যদি ওপেন করতে যাই এরকম একটা ওয়ার্নিং আসবেই। তো আমাদেরকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে রীতিমতো আমাকে একটা এক্সট্রাকার লাগবে, যেটা দিয়ে আমি এটাকে জিপ করতে পারবো, এক্সট্রাক্ট করতে পারবো। তো আমরা এখানে কেকা নামে যে সফটওয়্যারটা আছে সেটা আমরা ইউজ করব। এখান থেকে আমি ডাউনলোড করলাম, ডাউনলোড লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। ওকে, তো আমি এটাকে এখান থেকে মিনিমাইজ করছি, এটা ডাউনলোড হোক। আমরা এটাকে ডুপ্লিকেটে প্রেস করবো রাইট ক্লিক করে, দেন একটা ফাইল আমরা ডুপ্লিকেট করে নিব, দেন এটাকে আমরা রিনেম করে লিখে দিলাম ডাউনগ্রেড। আর আমাদের যে এক্সটেনশনটা আছে প্রিমিয়ার প্রোর, সেটাকে আমরা চেঞ্জ করে জিপ এক্সটেনশনে সেভ করলাম, ইউজ জিপ। দেন আমরা এটাকে ডাবল ক্লিক করলেই এটা এক্সট্রাক্ট হয়ে যাবে, এরকম একটা ফাইল আপনি পেয়ে যাবেন। আমরা যাচ্ছি টেক্সট এডিটে। ওকে, এখান থেকে ওপেন চুজ করব, দেন আমরা সেই ডাউনগ্রেড ফাইলটাকে এখানে ওপেন করব। ওকে, তো প্রতিবারের মতো আমরা সেই ভার্সনটাকে আমরা খুঁজে বের করব। ওকে, ভার্সনটাকে আমরা এখান থেকে 1 লিখে সেভ দিয়ে দিলাম। ওকে, আমরা এটাকে রিমুভ করে দিতে পারি। ওকে, এটাকে আমরা এখন জিপ করব, সফটওয়্যারটা আমরা এখান থেকে ইনস্টল করে নিই। ওকে, এখান থেকে আমি সফটওয়্যারটা ওপেন করছি, ওপেন হোম অ্যাক্সেস, ইয়েস। এখান থেকে অবশ্যই আমাকে চুজ করে নিতে হবে GZIP, দেন আমরা এটাকে ড্র্যাগ করে এখানে এনে বসিয়ে দিব, তারপরে গিভ অ্যাক্সেস। ওকে ওকে, দেখতে পাচ্ছেন আপনারা GZ-এ একটা কিন্তু ফাইল, কম্প্রেস ফাইল আপনারা পেয়ে যাবেন এরকম। ওকে, সো আমরা এটাকে প্রিমিয়ার প্রো যে এক্সটেনশনটা ছিল সেটা লিখে আমরা সেভ দিব, দেন আমরা এটাকে ওপেন করব। সো আপনারা যখনই এটাকে ওপেন করতে যাবেন,
প্রজেক্ট ফাইলটাকে কনভার্ট করার একটা অপশন পেয়ে যাবে। সো আমি এটাকে একটা নাম লিখে দিলাম, দেন ওকে। দেখতে পাচ্ছেন আমার যেই পুরনো প্রজেক্ট ফাইলটা ছিল, যত কিছু ছিল সব কিছু আমি পেয়ে গিয়েছি। এই দুইটা সলিউশন ফলো করার পরে যদি আপনাদের প্রবলেমগুলো সলভ না হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান, আমাদের ফেসবুক ফ্যান পেজ আছে সেখানে গিয়ে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর আমাদের যে গ্রুপ আছে, নতুন গ্রুপ টেক বিপরীত গ্লোবাল, সেই গ্রুপে আপনারা জয়েন করে ফেলবেন। সেখানে আপনাদের যত প্রবলেম থাকে সব প্রবলেম সেখানে আপনি শেয়ার করতে পারেন, আমরা আপনাদের প্রবলেমগুলোর অ্যাজ সুন অ্যাজ পসিবল সলভ করে দেওয়ার ট্রাই করব। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে, সেই পর্যন্ত আলবিদা।